वेलकम स्टूडेंट्स कैमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। नारायणगंज हाई स्कूल एंड कॉलेजेर ऑनलाइन क्लास कार्यक्रमे तोमादेर स्वागतम जानाच्छि आमि रश्मिता तस्मीम तोमादेर तथ्य ओ जोगाजोग प्रजुक्तिर प्रभाषक। आज के अध्याय पाँच एर प्रथम अंश अर्थात प्रोग्रामेर धारणा अलगोरिदम एबं फ्लो चार्ट एई अध्यायटिर प्रथम लेक्चार। तो आमादेर आजकेर आलोचनार विषयगुलो हलो कम्पिउटार प्रोग्रामेर प्राथमिक धारणा अर्थात कम्पिउटार प्रोग्रामटा की कि भाषा व्यवहार हय ए विषये प्राथमिक किछु धारणा अलगोरिदम एवं फ्लो चार्ट निये आलोचना करब। ताहले शुरू करा जाक। प्रथमेई बोले नेई प्रोग्राम प्रोग्रामिंग एवं प्रोग्रामिंग भाषा ए तीनटी विषय मूलत कि। तो प्रोग्राम हच्छे कम्पिउटारेर साहाज्ये कोनो समस्या समाधानेर जोन्नो धारावाहिकभावे साजानो निर्देशमालार समष्टि। अर्थात आमरा जखन कम्पिउटार व्यवहार करे कोनो एकटी प्रब्लेम सल्व करब सेई सल्यूशनगुलोके जखन आमरा एकटी निर्दिष्ट सिरियल अनुयायी धारावाहिकभावे एई आदेश बा निर्देशगुलोके साजाब एई चार जे समष्टिटा सेटाकेई मूलत कम्पिउटारेर भाषाय बला हच्छे प्रोग्राम। एरपर এই অনেকগুলো প্রোগ্রাম মিলে দেখা যায় একটি সফটওয়্যার তৈরি হয়ে থাকে এবং এই নির্দেশাবলী সাজানোর কৌশলকে বলা হচ্ছে প্রোগ্রামিং। অর্থাৎ আমি যেই কৌশলটা ফলো করে প্রোগ্রামটা লিখছি সেটাই হলো প্রোগ্রামিং। এবং প্রোগ্রাম রচনার জন্য যে বিশেষ ভাষা ব্যবহার করা হয় সেটি হলো প্রোগ্রামিং ভাষা। আমরা অবশ্যই আমাদের সাধারণ বাংলা বা ইংরেজি ভাষায় লিখলে তো কম্পিউটার সেটা বুঝবে না এবং এছাড়াও কম্পিউটার শুধুমাত্র 1-0ই বুঝতে পারে। তো আমাদের ভাষা এবং কম্পিউটারের ভাষার মাঝে একটি সামঞ্জস্য রেখে কিছু মধ্যবর্তী যে ভাষাটা তৈরি হয়েছে সেগুলোই হলো মূলত প্রোগ্রামিং ভাষা। এরকম অনেক প্রোগ্রামিং ভাষায় রয়েছে, এগুলো সম্পর্কে তোমরা তোমাদের যে পাঠ্যবই আছে সেখানে তোমরা যদি এই অধ্যায়টি একটু বিস্তারিত একবার রিডিং পড়ো তাহলেই দেখবে যে এখানে অনেক রকম ভাষা এবং তাদের ইতিহাস এগুলো নিয়ে বলা আছে। তো সেগুলো তোমরা একটু রিডিং পড়ে দেখবে এবং সেগুলোর সাথে পরিচিত হবে। আমরা এখন প্রোগ্রামিং যে ভাষা এটার বিভিন্ন স্তর নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ কিভাবে ধাপে ধাপে ভাষাগুলোর উন্নতি হয়েছে যেটা কিনা ধীরে ধীরে মানুষের ভাষার অনেক কাছাকাছি তৈরি করা হয়েছে যাতে আমরা অনেক ইজিলি এই প্রোগ্রামগুলো রচনা করতে পারি এবং সেই সাথে কম্পিউটারেও সেটি রান করাতে পারি। তো এই পর্যন্ত যেসব প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয়েছে সেগুলোকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। যেমন প্রথমে গুলোকে বলা হয় নিম্ন স্তরের ভাষা, এটি হচ্ছে একদম প্রথম দিকে শুরু হয়েছিল। এটি হচ্ছে শুধু জিরো এবং ওয়ান বা বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা ভাষা ব্যবহার করা হয়। অর্থাৎ একদম শুরুতে মূলত মেশিন বা কম্পিউটার তো শুধুমাত্র জিরো এবং ওয়ানই বুঝতে পারে, তাই সেই জিরো ওয়ান এবং অল্প কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কিছু ভাষার প্রচলন হয়, সেগুলোই হলো নিম্ন স্তরের ভাষা। যেমন মেশিন ভাষা, এটি হচ্ছে শুধু জিরো এবং ওয়ান। এরপর রয়েছে অ্যাসেম্বলি ভাষা, এই অ্যাসেম্বলি ভাষায় হচ্ছে জিরো ওয়ানের পাশাপাশি অল্প কিছু যেই বলছিলাম সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক ভাষা ইউজ করা হয়েছে। যেমন যোগের জন্য অ্যাড এই ধরনের সংকেত ব্যবহার করা হয়, বিয়োগের জন্য সাবস্টিটিউট থেকে সাব, ইনপুট নেয়ার জন্য আইএনপি ইত্যাদি বিভিন্ন সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়। এরপরেরটাকে বলা হয় মধ্যস্তরের ভাষা। প্রোগ্রামারের কাজকে আরো একটু সহজ করার জন্যই এই ভাষাটা মূলত উদ্ভাবিত হয়। এটি ইংরেজি ভাষার সাথে কিছুটা মিল রেখে তৈরি করা হয়েছে। অর্থাৎ যেমন এটি হচ্ছে প্যাসকেল বা সি ভাষা। এই এছাড়াও আরো অনেক ভাষা রয়েছে, তবে আমরা মেইনলি পরিচিত আছি প্যাসকেল এবং সি ল্যাঙ্গুয়েজের সাথে। এবং তোমাদের এই বইয়ে আমরা সি ল্যাঙ্গুয়েজ বা এই সি ল্যাঙ্গুয়েজের আরো একটু আপগ্রেডেড ভার্সন নিয়েই আলোচনা করব। এরপরে রয়েছে উচ্চ স্তরের ভাষা। এটা কোনগুলো? মধ্যস্তরের ভাষাকে আরো সহজ এবং বোধগম্য করার জন্য তৈরি হয় উচ্চ স্তরের ভাষা। এটির উদাহরণ হচ্ছে সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি, এগুলো হচ্ছে আর উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে আবিষ্কৃত হয় চতুর্থ প্রজন্মের ভাষা, এটাকে সংক্ষেপে বলা হয় 4GL বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ।
এটি হলো সবচেয়ে উন্নত ভাষা, যেটা কিনা অলমোস্ট ইংরেজি ভাষার মতোই, তাই এটাতে প্রোগ্রাম লেখা সবচেয়ে বেশি সহজ হয়ে থাকে। এবং এর সাহায্যে, যেটা বলছিলাম, খুবই সহজে প্রোগ্রাম লেখা সম্ভব, যেমন এসকিউএল, ওরাকল ইত্যাদি। এসকিউএল দিয়ে মূলত ডেটাবেজের কাজগুলো করা হয়। তোমরা যখন ডেটাবেজ চ্যাপ্টারটি পড়বে তখন দেখবে এই এসকিউএল নিয়ে কাজ করা হয়েছে। তো এই ছিল বিভিন্ন স্তরের এই ভাষা। এই চারটা স্তরে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে ভাগ করা হয়েছে এবং ধীরে ধীরে ভাষাটাকে উন্নত করে ইংরেজি ভাষার অনেক কাছাকাছি তৈরি করা হয়েছে, যাতে একজন প্রোগ্রামার সহজেই ভাষাটা রপ্ত করে সেই ভাষা ব্যবহার করে প্রোগ্রামগুলো রচনা করতে পারে। এখন আমরা আলোচনা করব অনুবাদক প্রোগ্রাম নিয়ে। তো অনুবাদ করা মানে আমরা বুঝি এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর। তো এই ক্ষেত্রেও যখন মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া অন্য ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদের প্রয়োজন হয়, তখনই এই অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। অর্থাৎ মেশিন ভাষা কোনটি আমরা জানি, 0 এবং 1। তো আমরা যে এই যে উচ্চ স্তরের বা মধ্য স্তরের ভাষাগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু কম্পিউটার সরাসরি বোঝে না। এই ভাষাগুলোকেও আলটিমেটলি সেই মেশিন ভাষা বা 0-1 কনভার্ট করেই কম্পিউটার কাজ করে থাকে। তো এই যে কনভার্সনের কাজটা, এটা করার জন্যই আবিষ্কার করা হয় অনুবাদক প্রোগ্রাম। এই অনুবাদক প্রোগ্রামগুলো মূলত আমরা যখন উচ্চস্তর বা মধ্যস্তরের ভাষায় প্রোগ্রাম রচনা করি, সেটাকে সে কনভার্ট করে কম্পিউটারকে মেশিন ভাষায় কমান্ডগুলো দিয়ে থাকে। তো অনুবাদক প্রোগ্রামগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? প্রথমটি হলো কম্পাইলার। এটি হলো উচ্চ স্তরের মেশিন ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। অর্থাৎ উচ্চ স্তরের যে ভাষাগুলো রয়েছে সেটাকে অনুবাদ করার জন্য ব্যবহার করা হয় কম্পাইলার। এটি উৎস বা সোর্স প্রোগ্রামকে র্যামে উত্তোলন করে। অর্থাৎ র্যাম মানে যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, কম্পিউটারের যেই মেমোরিতে মূলত প্রসেসিংগুলো হয় সেখানে প্রথমে সে এই প্রোগ্রামটাকে নিয়ে যায়, এবং সেখানে যদি কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে সে একটি সংকেত দেয়, আর ভুল না থাকলে নর্মালি সে সেই কম্পিউটারটাকে নির্বাহ করে, অর্থাৎ কম্পিউটারটি রান করে একটি অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে সেটাকে রান করে। এরপর আছে ইন্টারপ্রেটার। উচ্চ স্তরের ভাষাকে এটাও মেশিন ভাষায় রূপান্তর করে। অর্থাৎ কম্পাইলারের মতো ইন্টারপ্রেটারও মূলত উচ্চ স্তরের ভাষাকেই মেশিন ভাষায় রূপান্তর করছে। তবে এটার পার্থক্যটা কি? কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে পড়ে কিন্তু এবং সেটাকে অনুবাদ করে। অর্থাৎ পুরো যে প্রোগ্রামটি লেখা হয়েছে সেটি একবারে পড়ে সেটাতে যদি কোনো ভুল থাকে সেটা দেখাচ্ছে, আর ভুল না থাকলে সেটাকে রান করছে। কিন্তু ইন্টারপ্রেটার কি করে? এক লাইন করে পড়ে সেটাকে অনুবাদ করে। অর্থাৎ একটি লাইন সে অনুবাদ পড়বে, সেটাতে যদি সমস্যা থাকে সেটি সেই সংকেত দিবে, না হলে সেটা অনুবাদ করে ফেলবে, বা এভাবে করে সে সামনের দিকে এগিয়ে যায়। এবং 3 নম্বরটি হলো অ্যাসেম্বলার। এটি শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকেই অনুবাদ করে থাকে। তো আমরা একদম শুরুতে যে দেখেছিলাম যে নিম্ন স্তরের ভাষার মধ্যে অন্যতম একটি ছিল অ্যাসেম্বলি ভাষা, যেখানে বিভিন্ন সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়। তো সেটাকে যখন মেশিন ভাষায় রূপান্তর করতে হয় সেটার জন্য আমরা ব্যবহার করি অ্যাসেম্বলার। তাহলে মূলত এই 3 ধরনের অনুবাদক প্রোগ্রাম নিয়েই আমরা কাজ করে থাকি। এবং এই অ্যাসেম্বলারে প্রতিটি নির্দেশ ঠিক আছে কিনা পরীক্ষা করে অ্যাসেম্বলি ভাষাকে সে মেশিন ভাষায় রূপান্তর করে। তো এ ছিল আমাদের অনুবাদক প্রোগ্রাম এবং প্রোগ্রামিং এর বেসিক কিছু ধারণা। এখন আমরা আলোচনা করব অ্যালগোরিদম নিয়ে। অ্যালগোরিদম শব্দটির সাথে হয়তো তোমরা অনেক পরিচিত হতেও পারো। তো অ্যালগোরিদম শব্দটির অর্থ হলো একটি নির্দিষ্ট সমস্যা সমাধান করার জন্য একটি বিশেষ পন্থা। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সমস্যাকে আমি কিভাবে সমাধান করতে পারি সেটার বিশেষ পন্থাটাই হলো অ্যালগোরিদম। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য সেই সমস্যাটাকে ছোট ছোট ধাপে বিভক্ত করে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকেই অ্যালগোরিদম বলছে। তো তোমাকে যখন কোনো একটি সমস্যা সমাধান করতে দেয়া হবে, সেই সমস্যাটাকে তুমি যদি বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে একটি ধারাবাহিকতা বজায় রেখে একটি সুন্দর সিস্টেম ফলো করে যখন তুমি সেটা সমাধান করবে এবং সেটাকে একটি লিপিবদ্ধ করবে ধাপ ধাপ আকারে, যে আমি এই ধাপের পরে এই ধাপটা করবো, এরপরে আমরা এই এই কাজটা করব, সেই লিপিবদ্ধ করাটাকেই মূলত অ্যালগোরিদম বলা হয়। তো এই অ্যালগোরিদম তৈরির জন্য কিছু শর্ত রয়েছে।
অর্থাৎ কোন শর্তগুলো মেনে আমরা একটি অ্যালগরিদম তৈরি করতে পারি। প্রথমত হলো অ্যালগরিদমটি সহজবদ্ধ হতে হবে, কেননা অ্যালগরিদমের মূল উদ্দেশ্যই হলো একটি সমস্যার সমাধানকে সহজভাবে উপস্থাপন করা। এরপর প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে খুব সহজেই বোঝা যায়, অর্থাৎ কেউ যদি সেই সমস্যার সম্পর্কে নাও জানে সেও যেন যখন দেখবে জিনিসটা সে বুঝতে পারবে। এতে সসীম সংখ্যক ধাপে সমাধান হতে হবে, অর্থাৎ এখানে অপ্রয়োজনীয় এক অতিরিক্ত ধাপ অ্যাড করে আমরা জিনিসটাকে লম্বা করা যাবে না, এটাতে নির্দিষ্ট সংখ্যক ধাপ ব্যবহার করতে হবে। অ্যালগরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে, অর্থাৎ ধরা যাক যে আমি একটি যোগ করার অ্যালগরিদম তৈরি করলাম, তো সেই অ্যালগরিদম দিয়ে যেন আমি যে কোনো ধরনের সংখ্যাকেই যোগ করতে পারি, এরকম একটি জেনারেলাইজড ফর্মে তৈরি করতে হবে যে এটা যেন ব্যাপকভাবেই প্রয়োগ করা যায়। এবং এতে ইনপুট ও আউটপুট প্রদানের ব্যবস্থা হতে হবে, অর্থাৎ আমি ইনপুট হিসেবে কিছু ডেটা দেব এবং সেখান থেকে সে আমাকে একটি আউটপুট দেখাবে, এই ধরনের ব্যবস্থা অ্যালগরিদমে থাকতে হবে। তো এই ছিল অ্যালগরিদম তৈরির শর্ত। এখন আমরা একটি ছোট অ্যালগরিদমের উদাহরণ দেখব। ধরা যাক তিনটি সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করব সেটার একটি অ্যালগরিদম তোমাকে লিখতে বলা হলো। তো তুমি কি করবে, প্রথম ধাপে আমরা লিখব যে আমরা এই কাজটা শুরু করব, এরপরে আমরা সংখ্যা তিনটি ইনপুট হিসেবে নেব, অর্থাৎ যেই তিনটি সংখ্যা আমাকে যোগ করতে বলা হচ্ছে সেটাকে আমি ইনপুট হিসেবে নিলাম। তৃতীয় ধাপে সেই সংখ্যা তিনটিকে আমি যোগ করব, অর্থাৎ যে ফর্মুলা আমরা সবাই জানি যোগের কিভাবে করতে হয় সেভাবে আমি তিনটে সংখ্যা যোগ করব। চার নাম্বার ধাপে সেই যোগফলটা প্রদর্শন করব, অর্থাৎ যে রেজাল্ট আমি পেলাম সেটা দেখাবো, এবং সবশেষে আমি এই কাজটা শেষ করলাম। তাহলে দেখো এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, অ্যালগরিদম কোনো কঠিন কিছু না, মানে যে কোনো একটা কাজ এটা যোগ করার মতো সিম্পল কাজ থেকে বিশাল বড় একটি প্রোগ্রাম তৈরি করা, সব কাজেরই এভাবে অ্যালগরিদম ফলো করে করা হয়। এতে করে কি সুবিধা হয়, যখন একজন প্রোগ্রামার প্রোগ্রামটি তৈরি করবে তার কাছে একটি প্ল্যান তৈরি থাকে এবং সেই অনুযায়ী সে কাজটা দ্রুত করতে পারে। তো এই গেল আমাদের অ্যালগরিদমের ধারণা। আমরা সামনে এই ক্লাসটা যত সামনে যাবে আরও কিছু অ্যালগরিদমের এক্সাম্পল দেখব। আমরা এখন আগে ফ্লো চার্টটা একটু বুঝে নিই। ফ্লো চার্টটা হচ্ছে মূলত অ্যালগরিদমের ধাপগুলোকে চিত্রের সাহায্যে প্রেজেন্ট করা বা প্রকাশ করাকে ফ্লো চার্ট বলা হয়। প্রোগ্রাম বা কোনো উপাত্ত প্রক্রিয়াকরণের পদ্ধতিকে সহজে চিত্রের মাধ্যমে তুলে ধরার জন্য যে সাংকেতিক চিহ্ন বা বর্ণনা ভিত্তিক এবং পর্যায়ক্রমিক রূপরেখা ব্যবহার করা হয় সেটাই হলো ফ্লো চার্ট। অর্থাৎ অ্যালগরিদমের চিত্র রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে মূলত ফ্লো চার্ট। তো ফ্লো চার্টে কি কি প্রতীক ব্যবহার করা হয় সেটার সাথে আমরা একটু পরিচিত হই। প্রথমত আছে এরকম একটি ওভাল টাইপের একটা শেপ, অর্থাৎ এটিকে ঠিক স্কোয়ার বলতে পারবো না, এটার দুই সাইডটা হচ্ছে একটু গোলাকার থাকবে এবং উপর নিচে এভাবে সমান থাকবে। এই প্রতীকটা দিয়ে হচ্ছে প্রোগ্রাম শুরু বা শেষ করা বোঝায়, অর্থাৎ প্রোগ্রাম শুরু হবে এই চিহ্নটি দিয়ে এবং শেষও হবে এই চিহ্ন দিয়ে। এরপর এরকম রম্বস আকৃতি রয়েছে, এইটা দিয়ে হচ্ছে ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যখন কোনো সংখ্যা ইনপুট হিসেবে নিচ্ছি বা আউটপুট দেখাচ্ছি সেটা আমরা এই প্রতীক দিয়ে দেখাবো। এরপর এরকম আয়তক্ষেত্র যেটা রয়েছে সেটা দিয়ে হচ্ছে প্রক্রিয়াকরণ বোঝায়। যেমন একটু আগে আমরা যোগ করছিলাম, যোগ করাটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া বা প্রসেসিং, তো সেটা এরকম আয়তক্ষেত্রে আমাকে দেখাতে হবে। এরপর রয়েছে এরকম ডায়মন্ড শেপ, এই ডায়মন্ড শেপ দিয়ে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ বোঝায়। ধরা যাক যখন কিছু কিছু সমস্যার ক্ষেত্রে আমাদের কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সেটা একটি প্রশ্ন, সেটা হ্যাঁ হলে কি কাজ করব এবং না হলে আমরা কি কাজ করব, তো এরকম সিদ্ধান্ত যখন প্রয়োজন হবে তখন আমরা এই ডায়মন্ড শেপ ব্যবহার করব। এরপর এই গোল সার্কেলটা দিয়ে হচ্ছে কোনো সংযোগের জন্য বা এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় ফ্লো চার্ট গেলে, হয়তো ফ্লো চার্টটা যদি অনেক লম্বা হয় সেক্ষেত্রে যখন আমি যদি অন্য পেজে যাওয়ার প্রয়োজন হয় ওই আগের সাথে পরের অংশটিকে সংযোগ দেব আমি এই ধরনের একটি সার্কেল দিয়ে। এরপর এই অ্যারো চিহ্ন দিয়ে জাস্ট প্রোগ্রামের গতি, অর্থাৎ কোন ধাপের পর কোন ধাপটা আসছে সেই সিরিয়ালটা এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দেব। তো এই ছিল বেসিক কিছু প্রতীকের পরিচিতি। এছাড়াও ফ্লো চার্টে অনেক ধরনের প্রতীক থাকে, তবে তোমাদের জন্য এই যে এই ছয়টা প্রতীক এটাই মূলত ধারণা যদি তোমাদের থাকে তাহলে তোমরা তোমাদের কাজগুলো করতে পারবে। তো আমরা এখন আবার এক্সাম্পলে যাই।
একটু আগে আমরা যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম করেছিলাম, এখন সেই অ্যালগরিদম থেকে আমরা ফ্লো চার্ট তৈরি করব। তো এই জন্যই আমরা বলছিলাম যে একটু আগে যে আমরা কিন্তু সামনে আরও অনেক অ্যালগোরিদমেরও এক্সাম্পল দেখব, কারণ একই সাথে আমরা পাশাপাশি অ্যালগোরিদম তৈরি করব, এরপর সেই অ্যালগোরিদমটা ব্যবহার করে আমরা ফ্লো চার্ট আঁকব। তো যত তোমরা এক্সাম্পল নিয়ে কাজ করবে তোমাদের ক্ষেত্রে জিনিসটা তত বুঝতে সহজ হবে। তো আমি যেই অ্যালগোরিদম লিখেছিলাম সেটা আমি একটু পাশে রাখি, এই অ্যালগোরিদম ফলো করেই আমরা এখানে ফ্লো চার্টটা এখন আঁকব। প্রথম ধাপে কি আছে, যে কাজ শুরু করা। তো আমরা কি জানি শুরুর চিহ্ন ছিল এইটা, তো এই চিহ্নটা দেব এবং এবার ভিতরে আমি লিখলাম শুরু, এরপরে আমি গতি দিয়ে দিলাম যে এখন নিচের দিকে পরের ধাপ যাবে। পরের ধাপ কি আছে, সংখ্যা তিনটি ইনপুট নাও। তাহলে আমরা কি বলেছিলাম যে ইনপুট এবং আউটপুটের জন্য আমরা ব্যবহার করি রম্বস আকৃতি, তো এই রম্বস আকৃতিটা দিলাম এবং ভেতরে লিখছি আমি সংখ্যা তিনটির মান গ্রহণ করি বা ইনপুট নেই, তোমরা যেটা লিখতে চাও সেটাই লিখতে পারো। এবং আবার আমি নিচে আরো দিয়ে দিচ্ছি, নেক্সট স্টেপ ছিল সংখ্যা তিনটির যোগ ফল বের করো। তো যেটা বলছিলাম যোগ করা বিয়োগ করা যে কোনো ক্যালকুলেশন করা, এগুলো হচ্ছে কি এক ধরনের প্রক্রিয়া বা প্রসেস। তাহলে আমরা আয়তক্ষেত্র নিব এবং ভেতরে লিখে দিই যোগ ফল নির্ণয় করি। এরপরের ধাপে ছিল যোগফল প্রদর্শন, তাহলে আবার আমাকে আউটপুট যেহেতু দেখাচ্ছি আমি রম্বস চিহ্ন দিয়ে এবং লিখলাম যোগফল প্রদর্শন করি, এবং এভাবে আমি কাজ শেষ করছি। তাহলে আবার এই চিহ্ন দিয়ে কাজ শেষ করলাম। তাহলে দেখছো কতটা সহজ হয়ে যাচ্ছে, খুবই ইজিলি কিন্তু আমরা অ্যালগোরিদম থেকে ফ্লো চার্ট তৈরি করতে পারি। একইভাবে তোমাকে যদি ফ্লো চার্ট দিয়ে দেওয়া হয় সেখান থেকে তুমি অ্যালগোরিদম লিখতে পারবে। ঠিক আছে, আমরা এখন আরও একটা এক্সাম্পল দেখি। ধরা যাক তোমাকে বলা হলো একটি সংখ্যা দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ n, সেটা যে কোনো সংখ্যা হতে পারে, সে n সংখ্যাটি জোড় নাকি বেজোড় সেটা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দুটাই আমরা দেখব। তো একটা সংখ্যা প্রথমে এটা আগে জেনে নিতে হবে যে আমরা যে এখানে অ্যালগোরিদমটা লিখব সেটা কোন যুক্তি বা লজিকটা এখানে ফলো করব। তো এই সংখ্যাটা যে জোড় নাকি বেজোড় আমরা কিভাবে বুঝতে পারি, আমরা জানি যে একটি সংখ্যা জোড় নাকি বেজোড় এটা বোঝার সবচেয়ে যেটা নিয়ম, যেই একটি নিয়মই রয়েছে সেটা কি, সেই সংখ্যাটিকে যদি দুই দ্বারা ভাগ করার পরে কোনো ভাগশেষ না থাকে অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য হয় সেটি হলো জোড় সংখ্যা, এবং যদি সেটি দুই দ্বারা বিভাজ্য না হয় সেটি হলো বেজোড় সংখ্যা। ঠিক আছে, যদিও আমরা যখন চোখের দেখায় দেখি, যেমন ধরা যাক অনেক লম্বা একটা সংখ্যা তোমাকে দিয়ে দেওয়া হলো যে 2455 এরকম কিছু একটা, সেটা কিন্তু আমরা প্রথমেই বলে দিতে পারবো হ্যাঁ এটা বেজোড় সংখ্যা, আমরা কিন্তু ভাগও করছি না। কেন, আমরা জানি যে একদম লাস্টের যে ডিজিট সেই ডিজিটটা যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটি জোড় হয়, আর বেজোড় হলে বেজোড় হয়। কিন্তু কম্পিউটার কিন্তু এভাবে চোখের দেখায় সে কিছু করতে পারে না, কম্পিউটার কাজই করে কোনো প্রক্রিয়া প্রসেস বা ক্যালকুলেশন দিয়ে বা যুক্তি দিয়ে। তাই কম্পিউটারকে যখন আমি বুঝাবো তখন তাকে আমার এভাবেই ক্যালকুলেশন দেখাতে হবে যে যেই সংখ্যাই হোক না কেন তাকে তুমি দুই দ্বারা ভাগ করবে এবং দেখবে কোনো ভাগশেষ আছে কি না, যদি ভাগশেষ থাকে তাহলে সেটি বেজোড় সংখ্যা, আর যদি ভাগশেষ হয় জিরো অর্থাৎ নিঃশেষে বিভাজ্য তাহলে সেটি হবে জোড় সংখ্যা। তাহলে আমরা অ্যালগোরিদমটা লিখি, ঠিক আগের মতো একইভাবে আমি শুরু করলাম এবং কি করছি n এর মানটা গ্রহণ করছি যে ইনপুট হিসেবে নিলাম। এরপরেই হচ্ছে আমার এই সিদ্ধান্ত গ্রহণ, যেটা আমরা বলছিলাম যে কি n কে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষটা কি হচ্ছে সেটার উপর একটি সিদ্ধান্ত নিচ্ছি আমি। তো তখন কি লিখবো আমি, n মডিউলাস 2, এটা কিন্তু পার্সেন্টেজ না। এই জিনিসটার সাথে তোমাদের একটু আমি পরিচিত করিয়ে দেই, এইটাকে বলা হয় এই যে পার্সেন্ট চিহ্ন প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হচ্ছে মডিউলাস, যোগ বিয়োগের মতো এটাও একটি অপারেটর, এটার কাজ হলো ভাগশেষ নির্ণয় করা। যেমন আমরা যদি এখন 13 কে 3 দিয়ে মডিউলাস করি আমি রেজাল্ট পাবো 1, সেটা কিভাবে পাচ্ছি, যদি 3 দিয়ে 13 কে ভাগ করা হয় কি জানি আমরা 3 4 12 হয় এবং এভাবে ভাগশেষ থাকছে 1, তাই এখানে রেজাল্ট কিন্তু আমি ভাগফল লিখবো না ভাগ শেষ লিখছি। তাহলে মডিউলাস দিয়ে আমরা কি করতে পারি, ভাগশেষ বের করতে পারি, এবং এখানে কিন্তু আমাদের ভাগশেষটাই প্রয়োজন। তো এখন আমি সিদ্ধান্ত কিসের উপর নেব, যে এই n সংখ্যাটাকে 2 দ্বারা মডিউলাস করলে কি 0 হয় কি না।
তো এটা হ্যাঁ হলে আমার এক রকম হবে, না হলে আরেক রকম হবে। যদি উত্তর হয় হ্যাঁ অর্থাৎ ভাগশেষ শূন্য হচ্ছে, তাহলে আমি কি করব, ফলাফল ছাপাবো n জোড় সংখ্যা, আর যদি না হয় তাহলে ছাপাবো n বেজোড় সংখ্যা। তাহলে আমি সংখ্যা নির্ণয় করে ফেললাম, এরপরে আমার প্রোগ্রামটি শেষ করে দেব। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো এখন আমরা এই অ্যালগরিদম থেকেই আবার ফ্লো চার্ট আঁকি। তো অ্যালগরিদমটা আমি আমার পাশে রাখছি, প্রথমে একইভাবে শুরু করছি। তাহলে আমি শুরুর চিহ্ন দিব, n এর মান গ্রহণ করছি, রম্বসের ভেতর m এর মান, n এর মান দিচ্ছি। এরপরে দেখো এটাকে কি বলছিলাম, যে এখানে আমার সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে। তো সিদ্ধান্ত গ্রহণে আমরা কি চিহ্ন ব্যবহার করি, এই ডায়মন্ড শেপটা ব্যবহার করি। তো ডায়মন্ড শেপে এখন আমার কি প্রশ্ন থাকবে, যে n মডিউলাস 2 কি জিরো কি না। তো এই কোয়েশ্চেনের দুইটা অ্যান্সার হবে, আমরা দুই পাশ থেকে দুইটা অ্যান্সার বের করব। তো ধরা যাক যদি কি হচ্ছে, হ্যাঁ হলে আমি ছাপাবো ফলাফল n জোড় সংখ্যা। তো যেহেতু ফলাফল ছাপাচ্ছি আমার আবার রম্বস চিহ্ন লাগবে, তো যে কোনো এক পাশে আমি ধরা যাক এই পাশে দিলাম যে হ্যাঁ, হ্যাঁ হলে সে এই লাইনে যাবে এবং গিয়ে কি করবে, এই রম্বসে লিখবে n জোড় সংখ্যা, আর যদি না হয় তাহলে এটার জন্য এই পাশে দিবে n বেজোড় সংখ্যা। এবং যেটাই হোক না কেন সেটাই হচ্ছে আমার লাস্ট ধাপ। তাই এইটাকে আমি একটা সংযুক্ত করে দিলাম, যেহেতু শেষ হচ্ছে সার্কেল দিয়ে এদেরকে কানেক্ট করে আমি লাস্টে লিখে দিচ্ছি শেষ। অর্থাৎ আমি আলাদা আলাদা করে শেষ না লিখে একসাথে রাস্তা যোগ করে তারপরে শেষ করে দিচ্ছি। তো এই হলো আমাদের জোড় বেজোড় সংখ্যার কিভাবে বের করা যায় সেটার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। এবার আমরা আরও একটি এক্সাম্পল দেখে নিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে ধারার যোগফল। তোমরা হয়তো আগে অঙ্কগুলো করে থাকতে পারো যে কীভাবে একটা সংখ্যার ধারার যোগফল বের করা যায়। তো এইটাও আমরা কম্পিউটার প্রোগ্রাম দিয়ে খুব সহজে করতে পারি। তো সেটার অ্যালগোরিদম কী হতে পারে, তো ধরা যাক একদম সিম্পল 1 2 3 এভাবে 4 5 6 করে n পর্যন্ত আমাকে সংখ্যাগুলো যোগ করতে দেওয়া হলো। তো সেখানে আমার আবার শুরু করব, আমি n এর একটা মান গ্রহণ করব, কারণ আমার তো লাস্ট কোন সংখ্যা পর্যন্ত যোগ করছি সেটা আমাকে বের করতে হবে। তো n এর মান আমি গ্রহণ করলাম, করার পরে এরপর দুইটা ভ্যারিয়েবল ধরবো, s ইকুয়াল টু 0 এন্ড i ইকুয়াল টু 1। তো এইগুলো কেন আমরা নিচ্ছি, s টা হচ্ছে মূলত যোগফল বা সাম এখানে আমরা রাখবো, এবং i হচ্ছে ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেই জিনিসটা এখান থেকে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা একদম প্রাথমিক অবস্থায় আছে, আমরা এখনো কোনো সংখ্যা যোগ করিনি, তাই আমরা ধরে নিচ্ছি যে যোগফল এখনো 0, এবং i যেহেতু এই ধারাটা আমরা দেখতে পাচ্ছি 1 থেকে শুরু হচ্ছে, তাই i ইকুয়াল টু 1 ধরে নিব। এরপর আমরা কি করব, s ইকুয়াল টু করতে হবে s প্লাস i, অর্থাৎ নতুন যোগফল কি হচ্ছে, আগের যেটুকু যোগ হয়েছিল সেটার সাথে এই সংখ্যাটা যোগ করে দিব। তো এটাকে তোমরা মূলত চিন্তা করবে এভাবে যে একটি কম্পিউটার যখন সংখ্যা যোগ করে সে কখনো একসাথে, ধরা যাক n যদি এখন আমি দিয়ে দিই 1000, তাহলে কিন্তু 1000টা সংখ্যা তাকে যোগ করতে হবে। তো কম্পিউটার কখনো একসাথে সবগুলো সংখ্যা যোগ করে না, সে কি করে, প্রথম দুটি সংখ্যাকে যোগ করে একটি সংখ্যা বানায়, সেটার সাথে তৃতীয়টা যোগ করে আবার একটি সংখ্যা বানায়, আবার সেটার সাথে চতুর্থ যোগ করে, এভাবে করে প্রতি স্টেপে সে দুইটা দুইটা করে সংখ্যা যোগ করে 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 এভাবে করে সে n পর্যন্ত পৌঁছে যায়। তো এই কাজটাই আমরা এখানে করেছি, কি করছে সে, একটি যোগফল কি করছে, যে আগে যে যোগফল ছিল তার সাথে বর্তমান সংখ্যাটাকে যোগ করে দিচ্ছে, করে ওই সংখ্যাকে 1 প্লাস করে দিল। কেন 1 প্লাস করছি, কারণ এখানে ধারাটা আগাচ্ছে কিভাবে, 1 করে করে বাড়ছে, একের পরে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, এরপরে 4, তাই 1 করে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে। এই কারণে আমরা আইটাকে চেঞ্জ করে দিলাম কিসে, i প্লাস 1 করে দিচ্ছি। এরপরে আমরা একটি সিদ্ধান্ত নিব যে i কি n থেকে ছোট বা সমান কি না। কেন এটা দিচ্ছি, কারণ আমি তো এই কাজটা কন্টিনিউয়াসলি যেহেতু করব, এখানে একটি ধারা যোগ মানেই হচ্ছে জিনিসটা একটি কন্টিনিউয়াস প্রসেস। তো এই কন্টিনিউয়াস প্রসেসটা কতক্ষণ চলবে, আমি কিন্তু আনলিমিটেড টাইম পর্যন্ত এটাকে চালাবো না। যখন এই 1 2 3 করে সংখ্যাটি বাড়তে বাড়তে n এ পৌঁছে যাবে তখন এটাকে আমি থামিয়ে দিব। তো এটাই আমি এখানে প্রশ্ন করব যে i এর ভ্যালু যে আমি 1 করে ইনক্রিমেন্ট করছিলাম, সে কি n থেকে এখনো ছোট বা সমান আছে কি না।
যদি হ্যাঁ হয় তাহলে 4 নং ধাপে সে আবার চলে যাবে, কারণ যেহেতু এখনো সে এন এ পৌঁছাতে পারেনি, মানে এন এর ছোট আছে, তাহলে সে কি করবে আবার এই ধাপে যাবে এবং সেই সংখ্যাটাকে যোগ করে আই কে ইনক্রিমেন্ট করবে। আর যদি করতে করতে আমরা এন কে এক্সিড করে যাই, এন এর বেশি হয়ে যায়, তখন অর্থাৎ এটি না হয়ে যাবে। তো তার আগে আমি একটু তোমাদের দেখিয়ে নিই যে এই স্টেপগুলো কিভাবে হচ্ছে, হয়তো তোমরা আমার কথায় বুঝতে একটু কঠিন লাগতে পারে। আমি তোমাদেরকে ধাপগুলো দেখিয়ে দেই যে কিভাবে এই যে আমরা এস প্লাস আই করছি বা আই প্লাস ওয়ান করছি এটা কেন করছি। তো প্রথমে আমরা কি পেয়েছিলাম যে এস জিরো ধরেছি এবং আই ওয়ান ধরেছি, কেন? কারণ যেহেতু শুরুতে আমাদের কোনো যোগফল নেই তাই এস ইকুয়াল টু জিরো, এবং আই যেহেতু ধারাটি শুরুই হয়েছে ওয়ান থেকে তাই আই ইকুয়াল টু ওয়ান থাকছে। এর পরের ধাপে এসে সে কি করলো, এসটাকে হচ্ছে এস প্লাস আই, অর্থাৎ নতুন কি যোগফল হবে, আগের যে যোগফল ছিল তার সাথে এখন যে সংখ্যা আমি পেয়েছি তাকে যোগ করলো, জিরো প্লাস ওয়ান করলো, অর্থাৎ এস এর মান হয়ে গেল ওয়ান, এবং সাথে সাথে আই ও কি হয়ে গেল, এক বেড়ে গেল, কারণ এখন আমার এই ওয়ান অলরেডি আমি যোগ করে ফেলেছি। এর পরের কি সংখ্যা, সেটা হচ্ছে এক বেশি, অর্থাৎ দুই, তাই আই ইকুয়াল টু হবে ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ আই এখন আছে টু। এরপর আমি কি পেলাম যে আই যেহেতু এখনো এন পর্যন্ত যায়নি তাহলে আবার এই ধাপটা রিপিট হবে, তো কি হচ্ছে আবারও এস ইকুয়াল টু এস প্লাস আই, তো আগের এস কি ছিল, এস ছিল ওয়ান, আই এখন আছে আমার টু, তো ওয়ান প্লাস টু যোগফল পেলাম তিন, এটা হচ্ছে আমার নতুন যোগফল, এবং আই কি হয়ে গেল, টু ছিল, টু প্লাস ওয়ান হয়ে থ্রি, অর্থাৎ এই যে পরের সংখ্যাটা আমি আবার পেয়ে গেলাম। সেম ভাবে আবার এটা রিপিটেশন হবে, কি হচ্ছে নতুন যোগফল হবে আগের এই যোগফলের সাথে এখন যে সংখ্যা পেয়েছি সেটা যোগ করে সিক্স হচ্ছে, এবং আই বেড়ে যাচ্ছে তিনের থেকে চার হয়ে যাচ্ছে। এই প্রসেসটাই কন্টিনিউয়াসলি এন এর মান যত তত পর্যন্ত এটা ঘুরে ঘুরে বারবার লুপের মতো কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকবে, তো যতক্ষণ না পর্যন্ত এন পর্যন্ত যাবে এই লুপটা চলতে থাকবে। তো এভাবেই দেখা যাচ্ছে কি, এটাই কিন্তু আমরা পাচ্ছি, দেখো যে এক একের সাথে দুই যোগ করলে হচ্ছে তিন, তিন আর তিন যোগ করলে হচ্ছে ছয়, আমরা কিন্তু ছয় পর্যন্তই পেয়েছি। তো এভাবে যত দূর রিপিট হবে এভাবে একটা একটা করে সংখ্যা এই আগের যোগফলগুলো নতুন সংখ্যার সাথে যোগ হয়ে নতুন যোগফল বাড়াচ্ছে, এবং এই পাশে সংখ্যাটাও এক দুই তিন চার করে করে কিন্তু আই ইনক্রিজ হচ্ছে। তো যতক্ষণ না এন এর বেশি হয়ে যায় তার আগ পর্যন্ত এটা ঘুরতে থাকবে, যখনই এটার অ্যান্সার হবে না, অর্থাৎ আই এখন আর এন এর সমান বা ছোট নেই, বেশি হয়ে গেছে, তখন এটা ছয় নং ধাপে চলে যাবে, কারণ ছয় নং ধাপ কি, ছয় নং ধাপ হচ্ছে এস এর মান ছাপাই, অর্থাৎ এস যেহেতু আমাদের যোগফল সেই যোগফলটা রেজাল্ট হিসেবে দেখায় এবং সেটাকে আমি শেষ করে দিব। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদেরকে এখন প্রথমে একটু কঠিন লাগতে পারে, যেটা আমি আবারও বলছি তোমরা বাসায় বইয়ে এই জিনিসটা আরও যদি দেখো, আরও ফলো করো, প্র্যাকটিস করো, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। তো এখন এই সেম অ্যালগোরিদমটাই আমি ফ্লো চার্টে এঁকে দেখাই। তো এইখানে পাশে আমি অ্যালগোরিদম রাখছি, আমি প্রথম ধাপগুলো আর বলবো না, আমি একবারে এঁকে দেখাচ্ছি যে শুরু করলাম, এন এর মান নিলাম, এরপরে এস ইকুয়াল টু জিরো এবং আই ইকুয়াল টু ওয়ান। তো এখানে যেহেতু আমরা একটি মান বসাচ্ছি এটাও কিন্তু এক ধরনের প্রক্রিয়া, তাই আমরা এটাকে একটি আয়তক্ষেত্রে এভাবে বসিয়ে দিলাম যে এস ইকুয়াল টু জিরো, আই ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিলাম। এরপর কি আছে, এভাবে যোগ করছে, তো এই যোগ করছি, এই আই এর মান বাড়াচ্ছি, এটাও একটা প্রসেস। তো আবার আমি আরেকটি প্রক্রিয়াতে আলাদা করে এভাবে লিখলাম এস ইকুয়াল টু এস প্লাস আই, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। এরপর আমাদের প্রয়োজন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তো ঠিক আগের মতোই ডায়মন্ড শেপ নিয়ে আমি এই কোয়েশ্চেনটা দিলাম যে ইফ আই লেস দেন ইকুয়াল টু এন, যদি এন এর ছোট বা সমান হয়, তো এটা যদি হ্যাঁ হয় তাহলে আমি কি যাচ্ছি, হ্যাঁ হলে বলছে আমাকে ছয় নং সরি চার নং ধাপে যেতে, তাই হ্যাঁ হলে সে ঘুরে আবারও এই ধাপে আসছে। তো এই যে দেখো এখানে জিনিসটা ভিজুয়ালি আরো বুঝতে পারছি যে কিভাবে জিনিসটা রিপিট হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা হ্যাঁ হচ্ছে, এরপরে যখন না হয়ে যাবে তখন সে কি করবে, এস এর মানটা প্রিন্ট করে দিবে, তাহলে না হলে সে আউটপুট হিসেবে এস এর মান দেখাবে এবং প্রোগ্রামটি এভাবে শেষ করে দিবে। তো এই হচ্ছে মূলত ফ্লো চার্টটা।
তো এরকমই বিভিন্ন রকম ধারা তোমাদেরকে দিতে পারে। এই 1 2 3 ছাড়াও দেখা যায় কিছু ছোটখাটো চেঞ্জ করে ধারাগুলো দিয়ে থাকে। যেমন একটা দেখাই যে তোমাদেরকে হতে হলো যে 1 3 5 এই ধারাটার যোগফল দেখাও। তো সেক্ষেত্রে তোমাদের সব কিছু ঠিক আগের মতোই হবে, একদমই সেম থাকবে। শুধু পার্থক্যটা হচ্ছে ওটাতে কি ছিল 1 2 3, অর্থাৎ সংখ্যাগুলো কত করে বাড়ছে, ইনক্রিমেন্টটা হচ্ছে 1 করে। কিন্তু এখানে দেখো 1 থেকে 3 হচ্ছে 2 বেশি, আবার 3 থেকে 5ও 2 বেশি, অর্থাৎ 2 করে করে সংখ্যা ইনক্রিমেন্ট হচ্ছে। তাই ছোট্ট একটা চেঞ্জ করতে হবে আমাদের এই অংশে, যেখানে আমরা লিখতাম i = i+1, সেটা 1 না লিখে আমি লিখে দেব i+2। সেমভাবে এখানেও আমি লিখে দেব i+2। এছাড়া বাকি সব সিস্টেম একই রকম থাকবে। আবার আরেকটা আসতে পারে যে 2 3 4, তো এখানে আবার কি দেখো, এখানে ইনক্রিমেন্ট কিন্তু 1 করেই হচ্ছে, কারণ 2 এর পরে 3, 3 এর পরে 4, 1 করেই বাড়ছে। কিন্তু চেঞ্জ কি আছে, স্টার্টিংটা, স্টার্টিং পয়েন্ট আমাদের আগে ছিল 1, এখন হচ্ছে 2 থেকে। তো সেক্ষেত্রে আমার এই যে এখানে আমরা i = 1 দিয়ে শুরু করতাম, সেটাকে আমরা লিখব i = 2। সেমভাবে এখানেও i = 2 দিয়ে শুরু করছি। তো এরকম ছোট ছোট কিছু চেঞ্জ থাকতে পারে। আরেকটি লাস্ট এক্সাম্পল দেখাবো, সেটি হচ্ছে এরকম, ধরা যাক 1² 2² 3² এভাবে করে সংখ্যাগুলো যোগ হয়। তো কি করতে পারি আমরা, তো মূল সংখ্যা কিন্তু ঠিক আগের মতোই 1 2 3 এভাবেই আছে, শুধু চেঞ্জ হচ্ছে কি ওইটার স্কয়ার সংখ্যাটা, অর্থাৎ বর্গ করে যোগ করতে হচ্ছে। তাহলে আমি কি চেঞ্জ করব, এই s = যে আমরা করতাম s+i, তো i না করে কি যোগ হচ্ছে এখানে, i এর স্কয়ার যোগ হচ্ছে। তাই আমরা করব s+i² এই যে অ্যারো চিহ্নের মতো, এটাকে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামে পাওয়ার বা স্কয়ার হিসেবে বলে থাকে, এই পাওয়ার দিয়ে আমরা 2 লিখে দেব। সেম ভাবে এখানেও s+i² লিখে দিব, এছাড়া বাকি জিনিসগুলো একই থাকবে। তাহলে এটা একটা খুবই বড় সুবিধা, সাধারণত তোমাদের এই এই ধরনের ধারাই এসে থাকে, এর থেকে কমপ্লিকেটেড সিরিজ বা ধারা এই কলেজ লেভেলে আসলে পরীক্ষায় আসে না। তো এইটাতে সুবিধা হলো তোমরা এই বেসিক জিনিসটা যদি একবার জেনে যাও, এরপরে ভিতরের ছোটখাটো জিনিস চেঞ্জ করলে তোমরা এরকম অনেকগুলো ধারাই সলভ করতে পারবে। তো এই জন্য তোমাদের কয়েকটা বাড়ির কাজ দেব, যেটা কিনা ঠিক এখন আমরা যে এক্সাম্পলগুলো করেছি সেটার থেকে ছোটখাটো কিছু পরিবর্তন করলে তোমরা ইজিলি পারবে। যেমন একটি হলো n সংখ্যাটি পজিটিভ নাকি নেগেটিভ সেটা বের করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি। আমরা কি শিখেছিলাম, যে n সংখ্যাটি জোড় না বেজোড় সেটা বের করতে। তো সেটা কিভাবে বের করতাম, যে মডিউলাস করে। তো এখানেও একটি নতুন লজিক ইউজ করতে হবে। আমরা সাধারণত কি জানি, একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ এটা কিভাবে আমরা বুঝি, অনেকেই হয়তো বলবে যে আমরা সামনে মাইনাস থাকলে সেটাকে নেগেটিভ বলি আর না থাকলে পজিটিভ বলি। আমি আবারও বলছি, কম্পিউটার কিন্তু কোনো কিছু চোখের দেখা এভাবে কাজ করতে পারে না, কম্পিউটারকে সবসময় যুক্তি বা ক্যালকুলেশন দিয়ে কাজ করতে হয়। তো তোমরা হয়তো ছোটবেলায় সংখ্যারেখা পড়েছ, সেই সংখ্যারেখায় তোমাদের মনে আছে কিনা যে একটি মাঝখানে সেন্টার থাকতো 0, তো 0 থেকে আমরা যত সামনের দিকে অর্থাৎ খাতার বাম দিকে আমরা যাই, পেছন দিকে সেখানে হচ্ছে নেগেটিভ থাকে, এবং সামনে যে ডান দিকে যাই সেখানে হচ্ছে পজিটিভ সংখ্যা থাকে। অর্থাৎ 0 থেকে বড় যে সংখ্যা বা ইভেন 0 কেও পজিটিভ হিসেবে ধরা হয়। তো 0 থেকে যত সংখ্যা 0-র বড় হয়, গ্রেটার দেন 0 হয়, সেগুলো হয় পজিটিভ, এবং লেস দেন 0 হলে সেটা হয় নেগেটিভ। তো তোমরা এই লজিকটাই এখানে কাজে লাগিয়ে এই ফ্লোচার্টটা তৈরি করবে। এরপর কয়েকটি ধারা দিয়ে দিচ্ছি, এই যে 2+4+6 থেকে n পর্যন্ত, এবং 2² 4² 6² এই দুটা ধারার যোগফলের অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটি তৈরি করবে। তো আশা করি তোমরা বাড়ির কাজগুলো সুন্দরভাবে তৈরি করবে এবং সবগুলো বিষয় বইয়েও ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে, তাহলে জিনিসটা তোমাদের খুব সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।